আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে এবং ওই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবারও অবস্থান বিক্ষোভে সামিল হল মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। এদিন এমার্জেন্সি বাদে কিছুক্ষণের জন্য সমস্ত পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে স্বেচ্ছার হয় তারা। তবে কিছুক্ষণের জন্য ওপিডি বন্ধ করায় ক্ষোভের সৃষ্টি হয় হাসপাতালে আগত রোগীর পরিজনদের মধ্যে। যদিও কিছুক্ষণের মধ্যেই আবারও চিকিৎসা পরিষেবা চালু করে দেয় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তবে চিকিৎসা পরিষেবা সচল রেখে তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। ইনভেস্টিগেশন জলদি জলদি হো আর ডিলে না কিয়া যায়, জাস্টিস জলদি সে দিয়া যায়। কোর্ট তো রায় দিয়া হ্যায় কি সিবিআই ইনভেস্টিগেশন হোগা। जब तक के सब यहाँ पे हमारे आम पब्लिक जितने लोग हैं वो लोग सब हमारे साथ नहीं खड़े होंगे तब तक के हम लोग ड्यूटी नहीं करेंगे, क्योंकि हम लोग इतना कुछ पढ़ने के बाद इतना मतलब इम्पोर्टेंट एग्जाम क्लियर करने के बाद सब कुछ करने के बाद एंड में क्या होता है, हम डॉक्टरों को मारा जाता है, हमें ही रेप किया जाता है, हमारा ही मर्डर होता है, तो फिर हम लोग सर्व क्यों कर रहे हैं ह्यूमैनिटी को ना? ह्यूमैनिटी बोलकर ह्यूमन के अंदर बचा है कुछ? कुछ भी नहीं बचा है यहाँ पर। इसलिए जब तक वो आएगा नहीं तब तक हम ड्यूटी पे जाएंगे नहीं। घटना हुई थी दिल्ली में, उस टाइम पे कहा गया था कि वो डॉक्टर नहीं थे। आज जो घटी है एक लड़की के साथ घटी, आप सोचिए कि जो बच्चे परीक्षा देकर उनका भी एक सपना रहता है कि हाँ वो भी डॉक्टर बने, अब जब उनको पता चलेगा कि डॉक्टर के साथ भी ऐसी घटनाएं होती है तो वो किस साहस से पढ़ाई करेंगे? वो ही घर पे बोलेंगे माँ पापा अगर मैं कल घर से बाहर निकलती हूँ कल मेरी ही सेफ्टी नहीं है। वो बच्चा क्या क्या सोच के आगे पढ़े? हम बोलते हैं कि बेटी बढ़ाओ बेटी बचाओ, लेकिन जब बेटी की ही सुरक्षा यहाँ पर नहीं हो रही है तो बेटी ही कैसे आगे बढ़ेंगे? वो हर कोई भी फील्ड में जाए, डॉक्टर एक ऐसा प्रोफेशन है जहाँ पर ये माना जाता है कि इट्स वन ऑफ द मोस्ट नोबल प्रोफेशन, इज वेरी वन ऑफ द मोस्ट सेफ्टीएस्ट प्रोफेशन, दैट बीइंग अ गर्ल चाइल्ड यू कैन बी अ डॉक्टर, बीइंग अ गर्ल अगर यही उसके साथ किया जाता है ये उन पर क्या इम्पैक्ट पड़ेगा? तो दिस इज लाइक वी want for everyone, it's not just ke you know ke matlab koi girl ho ya boy ho, like as a gender you're treating everyone equally. dekho na ajke amader andolaner kormosuchi amra sokal theke boshechi, amra sokal theke boshe amader sara din cholbe, tar pore amader candle march ber hobe shondha balai. dekhun candle march ber korano ba boshe amader bikkhobta eta kintu ekta chhatro jubor andolan hote pare na. ajker ei samajer je borborojito ghotona hoyeche ajke apamor jonotake samne asha uchit, apamor jonotake doctor er shonge sath dewa uchit. আজকে ডাক্তাররা সুস্থ করছে মানুষদের সমাজকে, সেই সমাজ যদি ডাক্তারদের সুস্থ না করে রাখে তাহলে কিন্তু আজকে আমরাও কিন্তু সেফ না, কোথাও একটা আনসেফ বোধ করছি। আজকের এই যে বর্বরোচিত ঘটনাটি ঘটেছে আপনারা কি ভাবতে পেরেছেন এই বিষয়টাকে একবারে সাপোর্টযোগ্য? আজকে যারা সাপোর্ট করছে প্রমাণ লোপাটের চেষ্টা করছে এই জিনিসটাকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই যে চুপচাপ আছে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল যে চুপচাপ আছে, তাহলে এমন কোন একজন যুক্ত আছে যারা এরকম কাজের সঙ্গে যুক্ত করার পরে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে? আজকে তার বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন, এবং আমরা ডাক্তার হিসেবে আমরা আমাদের সেকেন্ড হোম কিন্তু হসপিটাল বা আমাদের ওয়ার্ড বেছে নিই বা আমাদের ওপিডি বা আমাদের আইপিডি বেছে নিই, কারণ আমাদের এই সেফ বাড়ি নিজের হোম, সেকেন্ড হোম আমরা হসপিটালকে ভেবে নিই। সে সেকেন্ড হোম হসপিটালে এসে যদি একটা দিদি বা একটা নারী সুরক্ষা না পায় তাহলে আজকে যারা রাস্তাঘাটে রাত্রিবেলায় একাই বেরোচ্ছে তারা কি শিক্ষাটা পাবে? তারা কোন সাহসে বাইরে বেরোবে? তাহলে আমাদের আমজনতা হিসাবে এটাই সাহায্য করা উচিত, আজকে যারা রাস্তায় বেরোচ্ছে তাদেরকে সাহায্য করা উচিত, তাকে রাত্রিবেলায় কি করে বাড়ি পৌঁছে দেবো, তাকে কি করে ভোগ করবো নাই। তা আমাদের উদ্দেশ্য বসার এটাই যে নারী শুধু ভোগের বস্তু নয়, নারী সমাজ গড়ে তোলে, নারী সমাজ সুস্থ রাখে, এবং ডাক্তার সমাজ যেহেতু ডাক্তাররা মানুষকে সুস্থ রেখেছে সমাজকে সুস্থ রেখেছে, তাই ডাক্তারদের সুস্থ রাখাও কিন্তু সমাজের দায়িত্ব। এই উদ্দেশ্য নিয়েই যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি, আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি, আমাদের কিন্তু এই বিক্ষোভ চলতে থাকবে। মেদিনীপুরে দাঁড়িয়ে মন্ত্রী মানবরঞ্জন ভূঁইয়া কি বলেন শুনুন। ভারতবর্ষে 28টা রাজ্য আছে, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তামিলনাড়ু 50%, আন্ধ্র 50%, কর্ণাটক 55% সরকারি সাহায্যে চিকিৎসা, ইভেন ইন দিল্লি 45%, আর বেঙ্গল 100-এর মধ্যে 100, 100 out of 100 ইন গভর্নমেন্ট হসপিটাল ট্রিটমেন্ট হচ্ছে। নাম্বার অফ বেড হায়েস্ট ইন ইন্ডিয়া বেঙ্গল, নাম্বার অফ ডক্টর পার 10,000 হায়েস্ট ইন ইন্ডিয়া,
নাম্বার অফ নার্সিং স্টাফ হাইয়েস্ট ইন ইন্ডিয়া। বেঙ্গল 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, দলমত নির্বিশেষে বিজেপিও পাচ্ছে, কংগ্রেস পাচ্ছে, তৃণমূল পাচ্ছে, সিপিএম পাচ্ছে, সিপিআই পাচ্ছে, উগ্র বামপন্থীরাও পাচ্ছেন। মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে যেভাবে উন্নীত করেছেন, 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল, 34টা মেডিকেল কলেজ সরকারি এবং বেসরকারি। ক্যান ইউ ইমাজিন, আমি যখন ডাক্তারি পড়ি 68 সালে ভর্তি হলাম, তখন 700 সিট ছিল MBBS-এ, আজকে 4000 সিট। ক্যান ইউ ইমাজিন, যারা এইসব কথা বলে এবং যেসব সংবাদ মাধ্যম এইসব কথা তুলে ডিবেট করে এবং ছড়িয়ে দেয় রাজ্যের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, হাত জোড়ো করে তাদের বলছি, একটু দেখে নিন চোখ চাড়িয়ে বাংলা কোথায় দাঁড়িয়ে আছে। পরিষেবা বন্ধ হচ্ছে, সেটাই তো খুব দুর্ভাগ্যের, সেটাই দুর্ভাগ্যের। আমরা হাত জোড়ো করে জুনিয়র ডাক্তারদের কাছে, সিনিয়র ডাক্তারদের কাছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে চাই, প্লিজ কাম টু ওয়ার্ক। CBI এনকোয়ারি গতকাল হাইকোর্ট বলার পর চালু হয়ে গেছে, সব কাগজপত্র মিস্টার বিনীত গোয়েল, CP, দি হাইয়েস্ট লেভেল পুলিশ অথরিটি অফ ক্যালকাটা, দিয়ে দিয়েছেন। এরপর কি করব আমরা? যতক্ষণ না একজনকে আমরা গ্রেপ্তার করেছি দুদিনের মধ্যে, কেস স্টার্ট করেছি, ইনভেস্টিগেশন ইজ অন, এখন আমি যাকে তাকে ধরে কি বলবো, তোর গলা কেটে দেবো, এটা কি হয় নাকি? মেদিনীপুর থেকে শেখ ওভারাশের রিপোর্ট, পিক নিউজ।